প্রিন্স রাশেদ লিখেছেন, অজু থাকা অবস্থায় কোনো ভিডিও বা পিকচার দেখলে অজু ভাঙবে কিনা? না, এর কারণে অজু ভাঙবে না, তবে এতে বড় কিছু ভেঙে যেতে পারে। যদি আপনি খারাপ কোনো ভিডিও, খারাপ কোনো হারাম কোনো পিকচার দেখে থাকেন, তাহলে সেক্ষেত্রে অজু ভাঙাতে কোনো গুড়ায়ের বিষয় না, অজু ভাঙাতে কোনো খারাপ জিনিস না, অজু ভাঙতেই পারে। আপনার তাকওয়া ভেঙে যাবে, আপনার দিনদারিতা ভেঙে যাবে, আপনার আমল ভেঙে যাবে, নেকামল ভেঙে যাবে। অতএব সাথে সাথে তওবা করে আপনাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে আসার জন্য, বেরিয়ে আসার জন্য সংকল্প করতে হবে। ইশতিয়াক লিঙ্কন, আপনি লিখেছেন, ফোনের রিংটোনে বাদ্যযন্ত্রের সাউন্ড রয়েছে, নামাজ চলাকালে রিংটোন বেজে উঠলে কি গুনাহ হবে? প্রথমত এরকম রিংটোন সেট করাই জায়েজ নাই, আপনি বিকল্প কোনো রিংটোন প্রয়োজনে সেট পরিবর্তনের চিন্তা আপনি করতে পারেন, যদি বিকল্প কোনো পথ না থাকে। আর নামাজ চলাকালীন যদি বেজে উঠে, তাহলে সেক্ষেত্রে তো আপনি গুনাহে লিপ্ত হচ্ছেন, এবং আশপাশে মানুষকে যদি জামাতে হয়ে থাকে, তারা অন্যদেরকেও আপনি গুনাহ করতে বাধ্য করছেন, বিধায় এটা খুবই গর্হিত কাজ। ওই অবস্থায় আপনি অবশ্যই হাত দিয়ে আলতোভাবে মোবাইল টিপে বন্ধ করে দিতে পারেন, এবং স্থায়ীভাবে এই সমস্যার সমাধানের পথ আপনাকে অবশ্যই বের করতে হবে খুঁজে।